সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে আমি একটা স্যামসাং ফোন যার মডেল M12, এই ফোনটা আমি আনলক টুলের মাধ্যমে ফোনটাকে আনলক করব। তো ভিউয়ার্স, ফোনটার প্রবলেম, ফোনটা FRP লক আছে। তো ভিউয়ার্স, আমরা স্ক্রিন লকটা হার্ড ডিসেটের মাধ্যমে সমাধান করেছি, এখন আমরা এটাকে আনলক টুলের মাধ্যমে FRP লকটা রিমুভ করার চেষ্টা করছি। তো ভিউয়ার্স দেখুন, আমাদের কাজ আমরা শুরু করেছি, অলরেডি আমাদের কাজ প্রসেসিং চলছে। তো ভিউয়ার্স, আমরা দেখব আমাদের কাজটা সম্পূর্ণ করতে পারি কি না। আমরা আশা করি আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারব। তো ভিউয়ার্স, আমাদের পোর্টটা হয়তোবা ডিটেক্ট করে নাই, আমাদের ফোনটাকে EDL মোডে নেওয়া লাগতে পারে। তো আমরা ফোনটাকে EDL মোডে নেব। EDL মোডে নিয়ে আমরা দেখব যে আমাদের কাজটা কতটুকু আমরা করতে পারি। তো ভিউয়ার্স, আমাদের ফোনটা ডিটেক্ট করছে না,